মুখ্যমন্ত্রী বনাম বিধায়ক, আমি কি হয়েছে না জানো। বিদ্যুৎ কর্তন হলে হাফ এন আওয়ার মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্মুখ সমরত বিধায়ক অখিল গগৈ। হাইয়েস্ট বিদ্যুৎ কর্তন হলে হাফ এন আওয়ার, সো তাতক উপর যাব সেটা সত্যর উপর প্রতিষ্ঠিত নহয়। কোন টেমিসার কথা কইছে? তেও কইছে যে 15 মিনিটের বিদ্যুৎ কইছে। মই কও যে 31 আগস্ট তারিখের পর মই প্রত্যেক দিনের তেও হিসাব দি দিব পারো। লোড শেডিং ক লৈ উত্তাল রাজ্য। সঘন বিদ্যুতের লোকাভাগত অতিষ্ঠ জনতা, ছাত্র ছাত্রী সকল যথেষ্ট অধ্যয়নত অসুবিধা হয়েছে। 8-10 বাক বিদ্যুৎ কর্তন করা হয়, সেই উপার্জন করে সকলে উপার্জন করব নয়। অসহায় সরকার, এই বছর আমি কি হয়েছে না জানো, দ্যাট সাডেনলি ডিমান্ড হ্যাজ গান টু 2500 মেগাওয়াটস, যেটো আমার ইট ওয়াজ নট উইদিন আওয়ার অ্যাপ্রিহেনশন। 500 মেগাওয়াটস নাও এটা বছৰত ফ্ৰম 1800, যোৱা বছৰ দুই কেইদিনমান 2300 মেগাৱাটলৈকে গৈছিল, বাট ইট ৱাজ জাষ্ট সাম পিক ডেইজত গৈছিলে, যিকেইদিন গৰম বহুত বেছি। পাৱাৰ শ্বৰ্টেজ লৈ 15 মিনিট হাফ এন আৱাৰ ওপৰত ক'তো যোৱা নাই। আমি নোযোৱাকৈ থাকিব পাৰোঁ, এইটো হাততে আমাৰ আছে যে অহাকালিৰ পৰা উই কেন টেক এ ডিচিশ্যন যে 1 মিনিটো নাযাব। দেন উই হেভ টু প্ৰকিউৰ এট 10 ৰুপিজ, আৰু 10 টকাত কিনিলেই বিদ্যুতৰ মাচুল বাঢ়িব। আজি অসমৰ মানুহক তেওঁ ব্ল্যাকমেইলিং কৰিছে, কৈছে যে যদি বিদ্যুৎ যোগান ধৰিব লাগে তেতিয়াহ'লে দাম বৃদ্ধি কৰিব লাগিব। আজিৰ দিনটোত অসমৰ বিদ্যুতৰ দাম কিমান? উৎকট গৰমে দহিছে ৰাজ্যবাসীক, প্ৰায় 40 ডিগ্ৰী চেলচিয়াছ চুইছেগৈ পাৰাস্তম্ভই। কিন্তু গৰম যিমানে বাঢ়িছে বিদ্যুতৰ যোগানো সিমানে কমিছে। ৰাজ্যৰ প্ৰতিটো অঞ্চলতে অনিয়মীয়া বিদ্যুৎ যোগান, প্ৰয়োজন সাপেক্ষে বিদ্যুৎ উৎপাদন কৰিব পৰা নাই শক্তি বিভাগে, শক্তিহীন হৈছে শক্তি বিভাগ। অসহায় স্বীকারোক্তি মুখ্যমন্ত্রীর, প্রয়োজন অনুপাতে বিদ্যুৎ উৎপন্ন করিব পৰা নাই অসমে। অসমত আমার যিটো আগে পিছে এই সময়ত আমার পিক যিটো ডিমান্ড হয় সেইটো আছিলে 1800 মেগাওয়াট। আমি 1800 মেগাওয়াট হলে আমার চলি যায়, বাট এই কেটা দিন কনস্ট্যান্টলি দ্য পিক আওয়ার পাওয়ার রিকোয়ারমেন্ট হ্যাজ গান টু 2500 মেগাওয়াট। বিদ্যুতৰ নাটনিক লৈ মুখ্যমন্ত্রীর এনে মন্তব্যৰ পিছতে বিদ্যুৎ সংকটক লৈ অধিক আক্রমণাত্মক হৈ পৰিছে বিধায়ক অখিল গগৈ। অনিয়মীয়া বিদ্যুৎ যোগানত মুখ্যমন্ত্রীর 25 বছৰীয়া রাজনৈতিক যাত্রার দুর্বলতা প্রকাশ পাইছে। বর্তমানৰ সরকারে কেবল হিতাধিকারীহে সৃষ্টি কৰিব পাৰিছে, মন্তব্য অখিল গগৈ। ইফালে মুখ্যমন্ত্রীয়ে রাজ্যত মাত্র আধা ঘন্টার লোডশেডিং হওয়া বলে করা বক্তব্যের প্রত্যুত্তর বিধায়ক অখিলর, মুখ্যমন্ত্রীয়ে মিছা কথা কৈছে অভিযোগ অখিল গগৈর। মিছা কথা কৈছে, তেও কৈছে যে 15 মিনিটৰ বিদ্যুৎ কৈছে। মই কওঁ যে 31 আগষ্টৰ তাৰিখৰ পৰা যে 31 আগষ্ট, 1 ছেপ্টেম্বৰ, 2 ছেপ্টেম্বৰ, 3 ছেপ্টেম্বৰ বা প্ৰত্যেক দিনৰ তেওঁ হিচাপ দি দিব পাৰোঁ। আৰু এইদৰে ৰাজ্যত শেহতীয়াকৈ বৃদ্ধি পোৱা ভয়ানক লোডশ্বেডিং সন্দৰ্ভত এতিয়া শাসক পক্ষক আক্ৰমণৰ লক্ষ্য কৰি লৈছে বিৰোধী শিবিৰে। পিছে এনে ভয়ানক লোডশ্বেডিঙৰ পৰা জনসাধাৰণক পৰিত্ৰাণ নিয়াবলৈ ৰাজ্যৰ বিদ্যুৎ বিভাগে কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব সেয়াহে হ'ব উল্লেখনীয়। ব্যুৰো ৰিপৰ্ট, ডাই নিউজ প্লাছ।